বিধানসভায় শাসক বিরোধী হাতাহাতির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে নদিয়া জেলার শান্তিপুর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব। বিধানসভা অধিবেশন চলাকালীন রামপুরহাট কাণ্ডের বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিধায়কদের মধ্যে হাতাহাতি রক্তারক্তি কাণ্ডে গিয়ে পৌঁছায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা। বিধানসভায় বিজেপি সংখ্যালঘু বলে বিরোধীদের স্বাধীনতা কেড়ে নেওয়ার অভিযোগ তুলে শাসক দলের ওপর পাল্টা দায় চাপিয়েছে বিজেপি নেতৃত্ব। তাই বিজেপি বিধায়কদের ওপর আক্রমণকারীদের শাস্তি সহ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে শান্তিপুর থানা ঘেরাও করে বিজেপি নেতৃত্ব। নবান্নতে গণতন্ত্রের তীর্থস্থান বলা যায়, গণতন্ত্রের পীঠস্থান আমাদের, সেখানে আমাদের কালকে রামপুরহাটের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার জন্য আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টিরা বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা জবাব চেয়েছিলাম, এই ঘটনাটাকে পূর্ণাঙ্গভাবে তার বিবরণ শুনতে চেয়েছিলাম। কিন্তু আমরা পরবর্তীকালে দেখতে পেলাম যে আমাদের কথার কোনো জবাব না দিয়ে আমাদের যারা বিধানসভার বিধায়করা বিধায়িকা ছিল তাদের উপরে ন্যাক্কারজনক যে ঘটনা ঘটিয়েছে, আমাদের বিধায়কদের মারধর করা হয়েছে, তার প্রতিবাদে আমরা সারা রাজ্যব্যাপী আজকে আমরা প্রতিবাদী ডেপুটেশন দিচ্ছি থানাতে এবং শান্তিপুর থানাতে আমরা সেই ডেপুটেশন উপস্থিত। তৃণমূলের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে বিধানসভা অধিবেশন চলাকালীন তাদের বিধায়ককে মারধর করেছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা, কি বলবেন? না, এটা মিথ্যা কথা, কারণ আমরা চেয়েছি জবাব তার কাছে। আমরা চাইনি কখনো যে একটা বিশৃঙ্খলা হোক, আমরা সুষ্ঠুভাবে চেয়েছিলাম, কিন্তু তাদের বিধায়করাই এই ঘটনাটা ঘটিয়েছে এবং আমাদের উপরে আক্রমণ করেছে। বিজেপি আইন মানে বিজেপির মধ্যে কোন রকম গণ্ডগোল অশান্তি করতে চায় না ভারতীয় জনতা পার্টি। যেভাবে নির্মমভাবে বিধায়কদের উপর আমাদের বিজেপির বিধায়কদের উপর হামলা করেছে তৃণমূল কংগ্রেসের বিধায়করা পরিকল্পিতভাবে, তার জন্য আজকে আমাদের শান্তিপুর থানায় ডেপুটেশন এবং আমাদের আন্দোলন চলছে। আগামী দিনে যদি এই মুখ্যমন্ত্রী পদত্যাগ না করে তাহলে আমরা আন্দোলন বৃহত্তম আন্দোলনে নামব। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।